আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পিছু হটলো মিয়ানমারের যুদ্ধ জাহাজ স্বস্তিতে সেন্ট মার্টিন বাসী একদিন ঘুম খুনের ঘটনার বিচার হবে জানিয়েছেন আমিনুল হক ফরেন অ্যাফিসিয়ার্স অ্যাডভাইজরি সহ দুই কমিটি গঠন বিএমপির চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে জানিয়েছেন হেফাজতে ইসলাম সব গণতান্ত্রিক আন্দোলন অবদান রেখেছে আওয়ামী লীগ জানিয়েছেন খাদ্যমন্ত্রী বিএনপির উনত্রিশ সদস্যের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পিছু হটলো মিয়ানমারের যুদ্ধজাহাজ স্বস্তিতে সেন্ট মার্টিনবাসী বঙ্গোপসাগরে বাংলাদেশ মিয়ানমারের জলসীমা থেকে মিয়ানমারে যৌদ্ধজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে টানা তিন দিন ধরে সীমান্তের উপরে লাভ নদী দেখতে যাওয়া জাহাজটি শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা সেই সঙ্গে সীমান্তের উপরে মিয়ানমারের বিস্ফোরণের বিকট শব্দ বন্ধ হয়েছে এদিকে সেন্ট মার্টিনের জেলা প্রশাসনের পাঠানো খাদ্য সামগ্রী পৌঁছেছে ব্যবসায়িক কিছু পণ্য নিয়ে পৌঁছেন এতে দ্বীপের স্বস্তি ফিরেছে সেন্ট মার্টিনের চেয়ারম্যান রহমান শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফের নাফ নথ ও সাগরে এটি শনিবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না রাতের কোন এক সময় এটি চলে গেছে একই সঙ্গে শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত সীমান্তের উপর থেকে কোন ধরনের বোমা বা গুলাগুলির শব্দ পাওয়া যায় স্থানীয়রা বলেছেন বুধবার দুপুর থেকে নাফ নদীর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার বিপরীতে মিয়ানমারের নিকটবর্তী এলাকায় দেখা যায় একটি বড় আকার জাহাজ এরপর বুধবার রাত নয়টা থেকে এপারে ভেসে আসতে থাকে বিস্ফোরণের বিকট শব্দ যে শব্দ টানা তিন ঘন্টা ধরে সীমান্তে লোকজন শুনেছেন এরপর থেমে থেমে শব্দ শোনা গেছে রাত ভোর বৃহস্পতিবার ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত আবারও শোনা গেছে এই বিকট শব্দ এরপর সেই বড় জাহাজটি দক্ষিণ দিকে সরে গিয়ে নাফ নদ ও বঙ্গোপসাগরের নাইখুং অবস্থান করতে দেখা যায় সে জাহাজ থেকে মিয়ানমারের স্থল ভাগে থেমে থেমে গোলাগুলি ও সেল বস্ফোরণের শব্দ অবহিত ছিল শুক্রবার সকাল থেকে সেই শব্দ বন্ধ হয় আর শনিবার সকাল থেকে জাহাজটিও দেখা যাচ্ছে না একদিনে খুনের ঘটনার বিচার হবে জানিয়েছেন আমিনুল হক দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একদিনে সব ঘুম ও খুনের ঘটনার বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক তিনি বলেছেন আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করছে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট গাইবি মামলা দিয়ে বিএনপির লাখো লাখো নেতাকর্মীকে ঘর ছাড়া করেছে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে কিন্তু একদিনে এই সরকারকে এসবের জন্য জবাব দিতে হবে শনিবার পনেরো জুন রাজধানীর পল্লবী রূপনগর এলাকায় বিগত দিনে ঘুমের শিকার বিপ্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম পল্লবী থানার ছাত্রদলের সাবেক যোগ্য আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং গত সাত ডিসেম্বর নয়া পল্টন পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে ঈদ উলাচ্ছা উপলক্ষে আর্থিকভাবে সহযোগিতা প্রদানকালে আমিনুল হক এসব কথা বলেন বিএনপির কমান্ডারের নির্দেশনা অনুযায়ী এ আর্থিক সহযোগিতা দেওয়া হয় আমিনুল হক বলেন শুধু রাজনৈতিক ভিন্ন মতের কারণে প্রতিনিয়ত ঘুম করা হচ্ছে আমাদের দলের কয়েক হাজার নেতাকর্মী ঘুম হয়েছে এটা একটা মানবতা বিরোধী অপরাধ বিএমপি চেষ্টা করছে ঘুম ও খুন হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা তাদের পাশে রয়েছে ফরেন এফএসআরস অ্যাডভাইজার জরীপস দুই কমিটি ঘটন বিএমপির বিপি চেয়ারপার্সনের ফরেন এফএসআরস অ্যাডভাইস কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারম্যানস ফরেন কমিটি গঠন করেছে বিএনপি শনিবার বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবি রেসবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় চেয়ারপারসন ফরেন এফএসিয়ার্স জরি কমিটি আছেন যারা চেয়ার অফ দ্য কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদস্য তারা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খুশু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল অফ আলতাফ হোসেন চৌধুরী আব্দুল আওয়াল মিন্টু নিতাই রায় চৌধুরী চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সাবেক এমব্রায়েড সিরাজুল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজবিরুল ইসলাম স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্যরা হলেন সামা উবায়েদ নরেন্দ্র ইসলাম অমিত ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ব্যারিস্টার নৌসার জমিন ব্যারিস্টার কাউসার কামাল অ্যাডভোকেট আসাদুজ্জামান আফরোজা খান রিতা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি জিবা খান অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী খান রবিউল ইসলাম রবি ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন তাবিত আওয়াল ইসরাক হোসেন ফারজানা শারমিন পুতুল ইসরাফিল খুশরু ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সাইম ইউকে এবং মোহাম্মদ ইকবাল হোসেন বাবু বেলজিয়াম চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে জানিয়েছেন হেফাজতে ইসলাম গত কয়েক বছর থেকে আমরা দেখছি শিল্প দেশে নৈরাজ্য চলছে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়ে সরকার পাচারকার সিন্ডিকেট হোতাদের নিয়ন্ত্রণে পরিবর্তনের সহযোগিতা ভূমিকা পালন করছে চামড়ার দাম নিয়ে দেশে নৈরাজ্য তৈরি চলছে যার কারণে প্রকৃত দামও পাচ্ছে না মালিকরা নিচ্চ মূল্য না পার হাজার হাজার কামি মাদ্রাসা ইতিমখানা এবং সমাজের গরিব মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন সরকার কোনোভাবে এ দায়ভার এড়াতে পারবে না শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারের পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এসব মন্তব্য করেন হেফাজত নেতৃত্বই আরও বলেন জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে হলে অবশ্যই চামড়া শিল্পে উন্নয়ন ঘটাতে হবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা একটি গুরুত্বপূর্ণ শিল্প হল চামড়া অথচ স্মরণকালের মধ্যে সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়েছে কোরবানির পশুর চামড়ার বাজার অসাধু কোতিপয় সিন্ডিকেটের মাধ্যমে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে সব গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছে আওয়ামী লীগ জানিয়েছেন খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন গণমাধ্যমের মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগ নবায়ান্ন থেকে স্বাধীনতা সংগ্রহ সব গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছে আওয়ামী লীগ শনিবার বিকেলে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয় সম্মেলন কক্ষে আওয়ামী লীগের প্রতিষ্ঠান পঁচাত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খাদ্যমন্ত্রী বলেন থাকলে মানুষের উন্নয়ন ভাগ্যের এ দলের জন্মকাল থেকে শুরু করে পঁচাত্তর বছরের অর্জন সেই সত্যের সাক্ষ্য বহন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে পঞ্চমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ তিনি আরো বলেন তরুণ প্রজন্মকে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে সেজন্য তরুণ ও শিল্প কিশোরদের কাছে বাংলাদেশের জন্মের ইতিহাস গৌরব উজ্জ্বল বর্তমান বিশেষ করে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উত্তোলনের ইতিহাস তুলে ধরতে হবে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বছর বিপি নৌকা জেলার সদস্য সহ এগারো উপজেলায় যথাযথ মর্যাদায় বর্ণিক আয়োজনে আওয়ামী লীগের প্লাটির নাম যুবলীর আন্দোলন শোভাযাত্রা তৃণমূল পর্যায়ের তেগি আওয়ামী লীগের নেতাকর্মীদের সংবর্ধনা রচনা প্রতিযোগিতা বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনার সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বিএনপির উনত্রিশ সদস্যের আন্তর্জাতিক সম্পদ বিষয়ক কমিটি ঘোষণা বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কমিটি পূর্ণ গঠন করা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উনত্রিশ সদস্যের এ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে আজ যার নাম দেওয়া হয়েছে বিএমপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি একই সঙ্গে বিএমপির চেয়ারপার্সনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ উপদেষ্টা কমিটি নামেও আরেকটি কমিটি করা হয়েছে আজ শনিবার দুপুরে বিএমপির যোগ্য বংশচিব রহুল কবি রেসপির নামে সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিএমপির চেয়ারপার্সনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য যারা চেয়ার অফ দ্য কমিটি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি আব্দুল মঈন খান সদস্য জাতীয় স্থায়ী কমিটি নজরুল ইসলাম খান সদস্য জাতীয় স্থায়ী কমিটি আমির খুশু মামু চৌধুরী সদস্য জাতীয় স্থায়ী কমিটি আলতাফ হোসেন চৌধুরী ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান ইসমাইল জবি উল্লাহ কাউন্সিলের সদস্য হুমায়ুন কবির উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সাবেক রাষ্ট্রদূত ও তাজবিরুল ইসলাম সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপি বিএনপির চেয়ারপার্সনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটি শামা উবায়েদ। অরিন্দ ইসলাম নাসির উদ্দিন ওসিম নৌশাদ জমির কাউসার কামাল আসাদুজ্জামান আফরোজা খান ফাহিমা নাসরিন জিবা খান নিপুণ রায় চৌধুরী রবিউল ইসলাম মির হেলাল উদ্দিন তাবি তাওয়াল ইসরাক হুসেন ফারজানা শারমিন ইসরাফিল খুশরু আবু সালেহ মোহাম্মদ সাইম ইউকে ও ইকবাল হোসেন বেলজিয়াম